টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আজকের লেকচারে আমি তোমাদের এই অঙ্কটার সমাধান করাবো বলা আছে সরল করো এই অঙ্কটা সরল করতে হবে অনেকেই তোমরা অঙ্কটা একটু ভয় পাও বা করতে চাও না বাট অঙ্কটা যদি পর্যায়ক্রমে করো তাহলে সহজ দেখো যে ব্যাপারটা কেন তোমরা ভয় পাও কারণ দেখো এইটার যে বেজ আর পাওয়ার এটার বেজ আর এটা পাওয়ার এটা বেজ আর এইটা পাওয়ার এইটার বেজ এবং এটার পাওয়ার এই অঙ্কটা প্রত্যেকটার বেজ আলাদা এবং পাওয়ার কিন্তু আলাদা মানে চেঞ্জ প্রত্যেকটার বেজও আলাদা প্রত্যেকটার পাওয়ারও আলাদা এই জন্য অঙ্কটা অনেকেই ভয় পাও তো দেখো যে ব্যাপারটা আমার প্রথম কাজ হবে যে কোনো বেজ সেম করা যে কোনো সাথে তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা প্রথমে লিখতে পারি দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এ স্কোয়ার মাইনাস বি দেখো বি টু দিপার মাইনাস টু আছে আমরা এটা লিখতে পারি বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপরে স্কোয়ার দেখো মাইনাস ওয়ান আর টু গুণ করলায় মাইনাস টু আর টোটালটার পরে আমার পাওয়ার আছে দেখো যে ব্যাপারটা এ এবার এটার আর এখানে যা ছিল তাই এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর বি মাইনাস এ হরেও তাই বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপরে লিখতে পারি ইস্কোয়ার আর এরপরে পাওয়ার ছিল বি বি লিখলাম আর এখানে আছে হচ্ছে বি প্লাস এ টু দি পার মাইনাস ওয়ান এরপর পাওয়ার হচ্ছে এ মাইনাস দেখো যে ব্যাপারটা আমার এইটাই এবং এইটাই আছে এ মাইনাস বি টু দি পার মাইনাস ওয়ান আর বি প্লাস এ টু দি পার তো আমরা এই এইটা বা এইটার মতো তৈরি করার জন্য আমরা এই বিটু দিপার মাইনাস টু রে লিখছি বিটু দিপার মাইনাস ওয়ান এরপরে স্কোয়ার মাইনাস ওয়ান আর টু গুন করলে হয় মাইনাস টু কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয় এরপরে দেখো এ টু দিপার মাইনাস ওয়ান এরপরে পাওয়ার আছে টু মাইনাস ওয়ান আর টু গুন করলে হয় হচ্ছে মাইনাস টু দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এখন অনায়াসে সূত্র বসাতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা ওই সূত্রটা বসাবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি আমরা সূত্র বসাই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে এ আর বি মানে বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর টোটালটার পুরো পাওয়ার আছে হচ্ছে এ দেখো এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ এ মানে হচ্ছে বি এ প্লাস বি বি মানে হচ্ছে এ টু পার মাইনাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর পাওয়ার আছে হচ্ছে বি পাওয়ার বি আর এখানে যা ছিল তাই লিখবো এ মাইনাস বি টু দি পাওয়ার হচ্ছে বি মাইনাস এ আর এখানে আছে হচ্ছে বি প্লাস এ টু দি এরপরে পাওয়ার আছে হচ্ছে এ মাইনাস বি দেখো যে ব্যাপারটা আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন এ স্কোয়ার মাইনাস সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টোটাল ডাবুল পাওয়ার এ তাই টোটাল ডাবুল পাওয়ার দিয়েছি এ এই টোটাল ডাবুর পাওয়ার বি তাই পাওয়ার দিয়েছি বি এইখানে যা ছিল তাই এখানে যা ছিল তাই এখন দেখো এইটা গুণ এইটা এই টোটালটার উপর পাওয়ার হচ্ছে এ তার মানে এইটার উপরে পাওয়ার হবে এ আবার এটার উপরে পাওয়ার হবে এ এটার উপর পাওয়ার হবে বি এটার উপর পাওয়ার হবে বি আমরা সেটাই লিখব। তাহলে দেখো যে ব্যাপারটা আমরা লিখতে পারি এ প্লাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপর পাওয়ার দিতে পারি হচ্ছে এ আর এখানে এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপর পাওয়ার দিতে পারি হচ্ছে এ আর এইখান যা ছিল তাই মানে এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপর পাওয়ার হচ্ছে বি মাইনাস এ আর হরে আমরা এইটা গুণ এইটা এরপর পাওয়ার আছে বি তার মানে এটার উপর পাওয়ার দিতে পারি বি আবার এটার উপর পাওয়ার দিতে পারি বি তার মানে লিখতে পারি বি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপর পাওয়ার দিতে পারি হচ্ছে বি আর বি মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপর পাওয়ার দিতে পারি বি আর এইখান যা ছিল তাই তার মানে বি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপর পাওয়ার হচ্ছে এ মাইনাস বি এখন দেখো যে ব্যাপারটা আমার এতক্ষণে যে কাজ করছিলাম সেটা হল এটার পর পাওয়ার এ এটার উপর পাওয়ার বি মাইনাস এ দেখো এ মাইনাস বি টু দি পার মাইনাস ওয়ান এ মাইনাস বি টু দি পার মাইনাস ওয়ান এইটা এবং এইটার দুইটার বেস কিন্তু সেম আবার এইটা এবং এটা এই দুইটার বেস কিন্তু সেম যেহেতু বেজ সেম এবং গুণ আকারে আছে তাহলে পাওয়ার দুইটা যোগ হবে তাহলে আমরা সেই যোগ দিয়ে লিখব। তাহলে দেখো আমরা লিখতে পারি এ প্লাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপর পাওয়ার হচ্ছে এ দেখো এইটা আর এইটা এই দুইটার বেজ সেম এবং গুণ আকারে আছে তাহলে এই দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ বা ভিত্তি লিখতে পারি এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবার আমরা পাওয়ার দুইটা যোগ লিখবো মানে এ প্লাস এইটা লিখবো তার মানে এ প্লাস বি মাইনাস এ দেখো এ প্লাস এইটা কারণ দুইটার বেজ সেম আকারে আছে তাই দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখছে এবং পাওয়ার দুইটা যোগ হবে মানে এ প্লাস বি মাইনাস এ হবে এইটার ক্ষেত্রে দেখো যে ব্যাপারটা হরের ক্ষেত্রে আমরা এইটা আগে লিখি বি মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপরে পাওয়ার হচ্ছে বি এইটার দেখো এটার পরে পাওয়ার হচ্ছে বি এটার পর পাওয়ার হচ্ছে এ মাইনাস বি দেখো বি প্লাস এ টু দি পার মাইনাস ওয়ান বি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এইটার বেজ যা এইটার বেজও তা দুইটার বেজ যেহেতু সেম এবং এইটা এবং এটা গুণ আকারে আছে তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখতে পারি বি প্লাস এ টু দি পার মাইনাস ওয়ান লিখলাম একটা বেজ লিখলাম এবার পাওয়ার দুইটা কিন্তু যোগ হবে যোগ হবে মানে বি প্লাস এ মাইনাস বি হবে এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আবার এই এ আর এই এ কাটা যায় এই বি আর এই বি কাটা যায় কেটে গেলে যেটা থাকে আমরা সেটা লিখব দেখো যে ব্যাপারটা আমরা সেটা লিখি সেটা হলো যে ইকুয়াল টু এবং একই সাথে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই বি এরপরে পাওয়ার হচ্ছে এ দেখো আমরা বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান লিখছি ওয়ান বাই বি বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান লিখবো আমরা ওয়ান বাই বি তার মানে এ মাইনাস ওয়ান বাই বি আর এখানে পাওয়ার থাকে হচ্ছে বি কাটাকাটির পর পাওয়ার থাকে হচ্ছে বি এটার ক্ষেত্রেও তাই লিখবো বি মাইনাস এ টু দি পার মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই এ এরপরে পাওয়ার হচ্ছে বি আর এখানেও তাই দেখো যে ব্যাপারটা বি প্লাস ওয়ান বাই এ এরপর পাওয়ার থাকে হচ্ছে এ দেখো এই লাইন থেকে এই লাইন আমরা দি পার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই বি বিটু দিবার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই বি দি পার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ এটু পার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ লিখছি আর এটা কাটাকাটি করলে পাওয়ার থাকে বি এইটা কাটাকাটি করলে পাওয়ার থাকে এ এখন দেখো ব্যাপারটা আমরা লসায়ু করব লব এবং হরে লসায়ু করব দেখো এইটার লসায়ু দেখো এখনও কিন্তু দেখো আমার এইটার এইটা 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 চারটা বেজ কিন্তু ভিন্ন রকম আছে মানে চার রকম আছে এখন যে কাজটা করতে পারি আমরা এটা লসাগু করতে পারি লসাগু হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে বি লসাগু তাহলে এটা লসাগু হচ্ছে বি বি আর এ গুণ করলে হয় এবি প্লাস বি আর বি কাটা থাকে হচ্ছে ওয়ান আর এরপরে পাওয়ার হচ্ছে এ এবার এটা লসাগু করবে এটা লসাগু হচ্ছে বি বি আর এ গুণ করলে হয় এবি আর মাইনাস বি আর বি কাটা থাকে হচ্ছে ওয়ান আর এরপরে পাওয়ার আছে হচ্ছে বি এবার এটার লসাই করবো দেখো এটার লসা হচ্ছে এ এ আর বি গুণ করলে হয় বি মাইনাস এ আর এ কাটা থাকলে হচ্ছে ওয়ান আর এরপরে পাওয়ার আছে হচ্ছে বি এবার এটার লসাই করব যদি লসাই করে লসাগ হচ্ছে এ তাহলে এ আর বি গুণ করলে হয় এবি আর এ আর এ কাটা থাকে হচ্ছে প্লাস ওয়ান আর এরপরে পাওয়ার হচ্ছে এ দেখো এইটার লসায়ু করেছি এইটার লসায়ু করেছি এইটার লসায়ু করেছি এইটার লসায়ু করেছি এখন দেখো যে ব্যাপারটা এটার এ বি প্লাস ওয়ান ভাগ বি এটার এই টোটালটার পরে পাওয়ার আছে এ তার মানে এটার পরে পাওয়ার হবে এ আবার এটার পাওয়ার হবে এ তার মানে দেখো আমরা লিখতে পারি যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এটার উপর পাওয়ার দিব এ তার মানে এবি প্লাস ওয়ান এরপর পাওয়ার হচ্ছে এ আর এই বিয়ের পরে পাওয়ার হবে হচ্ছে এ তার মানে বিয়ের পরে পাওয়ার হচ্ছে এ আর ইন্টু দেখো এটার পর পাওয়ার দিব বি মানে এবি এ বি মাইনাস ওয়ান এরপরে পাওয়ার দিব হচ্ছে বি আর এর পরে পাওয়ার দিব হচ্ছে বি আবার এটার ক্ষেত্রে এটার উপর পাওয়ার দিব বি মানে এবি বি মাইনাস ওয়ান এরপরে পাওয়ার দিব হচ্ছে বি আর ভাগ এর এরপরে পাওয়ার দিব হচ্ছে বি এরপরে পাওয়ার হচ্ছে বি ইন্টু দেখো এটার উপর পাওয়ার হবে এ মানে এবি প্লাস ওয়ান এরপরে পাওয়ার হবে হচ্ছে এ আর ভাগ এরপর পাওয়ার হবে এ এরপর পাওয়ার হবে এ এখন যদি আমরা উল্টাই দিই উল্টায় দিলে দেখো এইটা আর এইটা কাটা যাবে এইটা আর এইটা কাটা যাবে তো আমরা যদি উল্টায় দিই উল্টাই দিলে আবার বলছি এইটা আর এইটা কাটা যাবে এইটা আর এইটা কাটা যাবে কেটে গেলে এইটা কিন্তু আমার লবে চলে যাবে আর এইটার এটা কিন্তু হরে আসবে তার মানে আমরা ওইটাই লিখি দেখো যে ব্যাপারটা একবার আমরা লিখে দিচ্ছি কারণ জায়গার স্বল্পতাও আছে আর যে ব্যাপারটা আমরা যদি উল্টাই দিই তাহলে এই দুইটা উপরে চলে যাবে মানে এ টু দি পার এটা উপরে দিলাম এরপর এ টু দি পার বি ভাগ থাকবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে বি টু দি পার বি টু দি পার এ ইন টু বি টু দি পারবি বি দেখো যে ব্যাপারটা আমরা যদি উল্টাই দিই তাহলে এইটা আর এইটা কাটা যাবে মানে এইটা কাটা যাবে আর এইটা কাটা যাবে আর এইটা কাটা যাবে আর এইটা কাটা যাবে দেখো এইটা আর এইটা কাটা যাবে যখন উল্টায় দিব তখন এইটা আর এইটা কাটা যাবে এইটা আর এইটা কাটা যাবে থাকবে হচ্ছে এ থাকবে হচ্ছে যখন এটা আমরা উল্টায় দিব তখন এইটা আর এইটা উপরে চলে যাবে আর এইটা কিন্তু হরে আসবে এখন দেখো দুইটার বেজ হচ্ছে এ দুইটার বেজ হচ্ছে এ যেহেতু তাহলে দুইটার বেজ এ এবং গুণ আকারে আছে তাহলে পাওয়ার দুইটা কিন্তু দুইটা এর পরিবর্তে একটা এ লিখতে পারে এবং পাওয়ার দুইটা যোগ হবে তার মানে এ প্লাস বি হবে ভাব দুইটার বেজ হচ্ছে বি এবং গুণ আকারে আছে তাহলে পাওয়ার দুইটা যোগ হবে মানে বি টু দি পাওয়ার এ প্লাস বি হবে এবার দেখো এরপুরে পাওয়ার এ প্লাস বি আবার বি এরপুর পাওয়ার এ প্লাস বি তাহলে আমরা লিখতে পারি এ বাই বি এরপর পাওয়ার হচ্ছে এ প্লাস বি এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যানসার বা কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসছে দেখো যে ব্যাপারটা অঙ্কটা এইটাকে আমরা সরল করছি করে আমরা এইটা অ্যান্সার পেয়েছি দেখো যে ব্যাপারটা অঙ্কটা তুমি যদি নিজে একটু চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে তবে একটু চেষ্টা করবা যে পর্যায়ক্রমে কয়েকবার চর্চা করার তবে তুমি একবার যদি বুঝে যাও এই অঙ্ক তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে তো দেখো আমরা মূল কথা এই অঙ্কটার ক্ষেত্রে এইটা বেজ এটা পাওয়ার এটা বেজ এটা পাওয়ার এটা বেজ এটা বেজ এটা পাওয়ার এটা বেজ এটা পাওয়ার প্রত্যেকটার বেজ এবং পাওয়ার কিন্তু ভিন্ন এই জন্য আমরা একই রকম করার জন্য এই বি টু দ্বিপার মাইনাস টুকে লিখছি বি বিটু দ্বিপার মাইনাস ওয়ান এরপরে স্কোয়ার আমরা এই মাইনাস ওয়ান আর টু গুন করলে হয় মাইনাস টু এটা লিখছে এ টু দ্বিপার মাইনাস ওয়ান এরপরে স্কোয়ার মাইনাস ওয়ান আর টু গুণ করলে হয় মাইনাস টু সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে জাশীলতায় এইখানে জাশীলতায় এবার এইটার পরে পাওয়ার দিয়েছি এ আবার এটার পরে পাওয়ার দিয়েছি এ এটার পর পাওয়ার দিয়েছি বি আবার এটার উপর পাওয়ার দিয়েছি বি এখানে যা ছিল তাই এখানে যা ছিল তাই এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো এইটা আগে লিখছি এইটার বেজ আর এইটার বেজ সেম দেখো এইটার এইটা সেম দেখো এইটা আর এটা সেম সুতরাং দুইটার বেজের পরিবর্তে একটা বেজ লিখছি যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ারটা যোগ হবে মানে এইটা প্লাস এইটা হবে আবার দেখো যে ব্যাপারটা আমরা এইটা আগে লিখছি এইটা আর এইটা সেম যেহেতু এটা এইটা গুণ আকারে আছে তাহলে পাওয়ারটা যোগ হবে তার মানে এইটা প্লাস এইটা হবে এখন দেখো এ আর এ কাটে থাকে এরপর পাওয়ার বি বি আর বি কাটে মানে প্লাস এ আর মাইনাস এ কাটে আর প্লাস বি আর মাইনাস বি কাটে থাকে এটার উপর পাওয়ার থাকে বি আর এটার উপর পাওয়ার থাকে এ এখন আমরা এ লাইন থেকে এ লাইন যাওয়ার সময় বিটু দিবার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই বি লিখছি বিটু দেবার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই বি লিখছি এটু দেবার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ লিখছি এটু দিবার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ লিখছি এখন দেখো যে ব্যাপারটা এইটার লসাগু করেছি এইটার লসাগু এইটা এইটা এগুলোর আমরা লসাগু করেছি এরপরে আমরা পাওয়ারটা এইটার এইটা ভাগ এইটা এর টোটালটার উপর পাওয়ার আছে এ তার মানে এটার উপর পাওয়ার হবে এ আবার বিয়ের উপর পাওয়ার হবে এ তার মানে এবি বি প্লাস ওয়ানের উপর পাওয়ার দিয়েছি এ আর বিয়ের উপরে পাওয়ার দিয়েছি এ এটার ক্ষেত্রেও তাই এবি মাইনাস ওয়ানের উপর পাওয়ার দিয়েছি বি আর বিয়ের উপর পাওয়ার দিয়েছি বি এটার ক্ষেত্রে এবি বি মাইনাস ওয়ান উপর পাওয়ার দিয়েছি বি এরপুরে পাওয়ার দিয়েছি এরপরে পাওয়ার দিয়েছি বি এবি প্লাস ওয়ানের উপর পাওয়ার দিয়েছি এ আর এরপর পাওয়ার দিয়েছি এ এখন আমরা যদি উল্টায় দিই সেক্ষেত্রে এইটা আর এইটা কাটা যাবে এইটা আর এইটা কাটা যাবে আবার বলছি যদি আমরা এইটারে উল্টায় দিই উল্টায় দিলে এইটা আর এটা উল্টাই যে এটা উপরে উঠবে এটা নিচে আসবে এটার ক্ষেত্রেও তাই উল্টায় দিলে এইটা আর এইটা কাটা যাবে এইটা আর এইটা কাটা যাবে আর এইটা আর এইটা কিন্তু আমার লবে চলে যাবে যেহেতু আমরা উল্টাই দিব আর এইটার এইটা কিন্তু হরে চলে আসবে এখন দেখো দুইটার বেজ হচ্ছে এ গুণ আকারে আছে তাহলে আমরা যেহেতু দুইটার বেজ এ গুণ আকারে আসে তাহলে দুইটা এর পরিবর্তে একটা এ লিখছি এবং যেহেতু গুণ আকারে আছে তাই পাওয়ার দুইটা যোগ হবে মানে এ প্লাস বি যোগ হবে দুইটার বেজ হচ্ছে বি দুইটার বেজ বি এবং গুণ আকারে আছে দুইটা বেজের পরিবর্তে একটা বি লিখছি এবং যেহেতু একটা লিখছে এবং তাহলে আমার যে ব্যাপারটা পাওয়ার দুইটা যোগ হবে মানে এ প্লাস বি হবে এবার এটার পাওয়ার এ প্লাস বি এটার পাওয়ারও এ প্লাস বি দুইটার পাওয়ার যেহেতু এ প্লাস বি এবং যে ব্যাপারটা সেটা হলো যে আমরা লিখতে পারি তাহলে এ বাই বি এরপর পাওয়ার লিখতে পারি এ প্লাস বি এটাই হচ্ছে আমার নিম্ন অ্যান্সার তো দেখো যে ব্যাপারটা এই অঙ্কগুলো চেষ্টা করবা তোমরা বারবার চর্চা করার এতে তোমাদের উপকারে আসবে তো আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে আজকের মতো বাই বাই